তাকে গৃহবধূর অসুস্থতার কারণ দেখিয়ে তার বাপের বাড়িতে খবর দেওয়া হয়। কিন্তু তার পরিবার হাসপাতালে এসে জানতে পারে হাসপাতালে আনার অনেক আগেই মারা গেছে গৃহবধূটি। হ্যাঁ, এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভোলা থানার অন্তর্গত বিলকান্তা গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। পরিবারের দাবি, স্বামী বিশ্বনাথ হালদার তার স্ত্রী নন্দিতা হালদারকে বিয়ের পর থেকে মারধর করতেন, চলত সাংসারিক অশান্তি। আজ 14 ডিসেম্বর বুধবার সকালে অসুস্থতার খবর দেওয়া হয় নন্দিতার বাপের বাড়িতে, কিন্তু তারা হাসপাতালে এসে জানতে পারে অনেক আগেই মারা গেছে নন্দিতা। তারপরে তুমুল উত্তেজনা শুরু হয় পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল চত্বরে। খবর পাওয়া মাত্রই উপস্থিত হয় ভোলা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখাবো বিস্তারিত প্রতিবেদনটি। আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ, সে তার স্ত্রীকে মেরেছে, কি বলবেন? এ সম্পর্কে আমি কিছু জানি না। আপনারই তো ছেলে, একই বাড়িতে থাকেন? একই বাড়িতে থাকি। আমি ছেলেকে আলাদা করে দিয়েছি অনেকদিন ওদের সুখের জন্য, যে ভালো থাক। তারপর কী করে কী ঘটনা ঘটেছে আমি জানি না। আমি উপরে ঘুমছিলাম, সকাল নিচে চেঁচামেচি টের পেলাম, ডাকলো, আমি এলাম, এসে দেখছি যে ওরা মাথায় করছে, পায়ে তেল দিচ্ছে, এগুলো করছে। আমি দৌড়ে গেলাম ডাক্তারের কাছে, তার লোকের পাশে বাড়ি, তার থেকে বললাম চিকিৎসা চল আমার বাড়িতে, কী হয়েছে জানি না। এই তার লোক বললো, কাকা আমি কোনো ভালো সাইন পাচ্ছি না, আপনি হসপিটালে যান। আমাদের এরকম কি মাঝে মধ্যে অশান্তি করতো, ঝামেলা অশান্তি হয়? হ্যাঁ, ঝগড়াঝাটি তো হয় সংসারে। কী নিয়ে ঝগড়াটা, কী নিয়ে আমি সেটা বলতে পারবো না যে কী নিয়ে ঝগড়া করে। আমি তো ওদের সুখের জন্য, ওই মেয়ের বাবা মানে আমরা দুই বিয়েই মিলে আমরা ওদের আলাদা করে দিয়েছি যে তোরা সুখে থাক। কতদিন আগে বিয়ে হয়েছে? বছর হয়েছে বলতে পারবো না, 5-7 বছর হয়ে গেছে। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা আছে, নাতি আমার তো ঠিক আছে, 4-5 বছর বয়স হবে। এই যে অশান্তি আপনি জানতেন না? জানতাম, সবাই জানতো, পাড়ার সবাই জানে, তার শ্বশুর বাড়িতে জানে। এ নিয়ে আমরা বসেছি, আমরা দুই বিয়ে মিলে চিন্তা করেছি, কথা বলেছি। তা বলছি ওরা যদি আলাদা করে দিলে ওরা ভালো থাকে, তাহলে ঠিক সেইভাবে থাকে। কি হয়েছিল তোমার দিদির সাথে? বিয়ের পর দিয়ে ওরা ওদের উপর অত্যাচার করতো, ওর উপর কেন মারধর করতো কেন? ওদের ওর বরের খুব শর্ট টেম্পার, একটুতেই রেগে যায়, আর কোনো রিজন ছাড়া একটু একটু ছোটখাটো বিষয় দিয়ে রেগে ঝগড়া করে, সবার সংসারে অশান্তি হয়। কিন্তু খুব ঝগড়া অশান্তি, আর এত অমানবিক মারধর করে, সবার গায়ে হাত পায়ে চিহ্ন থাকতো সবসময়। আমি কি ওদের ক্লাবেও জানিয়েছিলাম, আমার বাবা কি ওদের সেক্রেটারিকে জানিয়েছে, কিন্তু কেউ ওরা কোনো ইচ্ছে করেনি। আর ওর শ্বশুর শাশুড়ি সব জানে। আজকে কি খবর পেলে? আজকে সকালবেলা আমাকে 10:30-11:30 নাগাদ মনে হয় ফোন করে বলছে, তোর দিদির কিছু একটা হয়েছে, তাড়াতাড়ি করে তোরা হসপিটালে চলে আয়। আমি হসপিটালে এসে দেখছি ওরা ওকে টোটো থেকে নামাচ্ছে, তখনও নেই। ডাক্তাররা বললো 1.5 ঘন্টা আগে নাকি ও মারা গেছে। 1.5 ঘন্টা ওর বন্ধাকে বলছে ঘরে নাকি দরজা বন্ধ করা ছিল, আর বলছি নাকি ওর বার বাথরুমে ছিল একটা মানুষ, 1.5 ঘন্টা ধরে ঘরের মধ্যে পড়ে পড়ে থাকে, ওরা কেউ টের পায় না। তা শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে দেখেছো? না, খেয়াল করা হয়নি। ডাক্তার বলেছে পোস্টমর্টম রিপোর্ট আসলে সব জানা যাবে কি হয়েছে। কেন মারলো কি মনে হচ্ছে? ওরা ছোটখাটো বিষয় নিয়ে ওর উপর
মারধর করত আর ওর শাশুড়ি শ্বশুর ওরা যে দেখে ওদেরকে থামাবে বা ওদের ঝগড়া চেষ্টা করবে বন্ধ করার কখনো করে না আর ওর শ্বশুর ওর শাশুড়ি আরো ওর শাশুড়ি একবার ঝগড়ার মাঝখানে বলছে কোনো কোনোদিন তোদেরকে শান্তি করে সংসার করতে দেবো না তো কার বিরুদ্ধে মূলত তোমাদের অভিযোগ ওর শ্বশুর বাড়ির সবাই একই রকম কিন্তু মারধর করত ওর বর ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স ওয়ার্কশপ রোড কাঁচরাপাড়া